গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকালবেলাটা শুরু করেছিলাম আদা দিয়ে গরম গরম কড়া পাকের দুধ চায়ের সাথে। সকাল থেকে যত খাটাখাটুনি হয়েছে, এই এক কাপ কড়া পাকের দুধ চায়ে চুমুক দিলেই কিন্তু শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। আমার কাজের দিদিকেও এক কাপ চা দিয়ে দিলাম, বরের জন্য আর করিনি, বর তো সকালে লিকার চা খায়, ওদিকে আর একজন চা খাবে। এই যে এই দেখুন, না চা ও খাবে না, ওকে একটা বিস্কুটই দিলাম, তবে এই বিস্কুটটাও কিন্তু ও সবটা খায়নি, হাফ খেয়ে ফেলে রেখে দিয়েছে। আজকে রান্না পুজো ছিল, তাই কাজের দিদিকে জিজ্ঞাসা করছিলাম ওদের কী কী রান্না হয় আমাদের মতন কি না। আমাদের তো নিরামিষ হয়, কিন্তু কাজের দিদিদের নিরামিষ হয় না, ওদের মাছ হয়, ডাল হয়, ওদের আবার খেসার ডাল হয় নারকেল দিয়ে। আমাদের যেমন মসুর ডাল, তো নারকেল দিয়ে ডাল হবে। বর নারকেল এখানে ফাটিয়ে দিচ্ছে, আর এই দেখো বনের ভিতরে একটা কী সুন্দর লাল লঙ্কা হয়েছে। লঙ্কা গাছটা আমার ভাজুর মশাই অনেকদিন আগেই বসিয়েছিল, কিন্তু গাছটা রোদ্দুরে জল না পেয়ে পেয়ে শুকিয়ে গিয়েছিল। তো এই বর্ষায় বৃষ্টির জল পেয়ে আবার গাছটা খুব ভালোভাবে ধরে গেছে, আর তাতে বেশ লঙ্কাও ধরেছে। আর এই কুমড়ো ফুলগুলো দেখছো, এগুলো আমার যে এখানে নতুন বাড়ি হচ্ছে, তো সেখানে সেই বনেতেই গাছগুলো আর কি বসানো হয়েছে। কুমড়ো গাছ, লঙ্কা গাছ, আরও অনেক গাছই বসিয়েছে কর্তা, তো এই কুমড়ো ফুলগুলো সেখানেই হয়েছে। কর্তা রোজেরই কুমড়ো ফুল তুলে আনছে, আর একদিন ছাড়া ছাড়াই কুমড়ো ফুলের বড়া করে করে খাওয়া হচ্ছে। তো এই দেখো আমার কুমড়ো ফুলের বড়া তো এখানে তৈরি হয়ে গেছে, এটাই সকালের টিফিনে হয়ে যাবে। বর তো এখন সেলুনে গেছে চুল কাটতে, এখনও আসেনি, তাই ভাবলাম দুপুরের রান্নার জন্য সবজিটা কেটে নিই। আজকে রান্না পুজো, তাই বলেছিলাম রান্নার বেশি ঝামেলা করব না, রান্না পুজোয় তো অনেক কাজকর্ম থাকে, যাদের আছে তারা জানো। বলেছিলাম ভাতে ভাত করে নেব, কিন্তু ছেলে শুনবে না, ও ভাতে ভাত খেতে চায় না, তাই একটু শুক্তো আর মাছের ঝাল হবে, তাই শুক্তোর সবজিটা কেটে রাখলাম। আর বর চলে এসেছে সেলুন থেকে, এখন বরের জন্য একটা ডিম ভেজে নিলাম। ওর আবার ডিম চাই, ও যেহেতু মুড়ি খাবে টিফিনে, তাই বললো আমাকে একটা ডিম ভেজে দাও। আমার না হলেও হয়ে যাবে, আমার আমি খুব একটা মানে টিফিনে সকালের টিফিনের ডিমটা খুব একটা পছন্দ করি না, মুড়ির সাথে আর কি। আর আমার রান্নাঘর থেকে আমার যেখানে যে ঘরটায় আর কি খাই, সেই ঘরটা কিন্তু একটু যেতে হয়, এই যে দেখলেই তোমরা, তো মানে চার পাঁচ পা এগিয়ে আসতে হবে। আমার রান্নাঘরটা কিন্তু আমার ঘরের সাথে অ্যাটাচ নয়। তো এখন বসে পড়েছি শশা কুমড়ো ফুলের বড়া, আর ওই যেটা গোল মতন দেখলে ওটা কিন্তু বেসন যেটা শেষে বেঁচে গিয়েছিলো, ওইটা তেলের মধ্যে দিয়ে গোল করে ভেজে নিয়েছি। দেখতে বেশ চপের মতোও হয়েছে আর খেতেও ভালো লাগছে। আর তোমাদেরকে বললাম যে নিরামিষ রান্না আমাদের হয় রান্না পুজোয়, কিন্তু পরের দিন আমাদের মাছটা রান্না হয়। তাই বর রান্না পুজোর দিন সকালবেলায় মাছটা নিয়ে চলে এসেছে। দুরকম মাছ আছে, ইলিশ মাছ আর কাটা মাছ। ইলিশ মাছটা কাল হবে আর কাটা মাছটা আজকে করব। এই হলো গুড্ডু, ও কিন্তু মাছ খাবে বলে দাঁড়িয়ে নেই। ওই যে ম্যাও পুষিটাকে আগে দেখলে, ওই ম্যাও পুষিটাকে তাড়ানোর জন্য ও এখানে আমাকে পাহারা দিচ্ছে। তাহলে কতটা ভালো বোঝো, মানে ও আমাদের বাড়িতে থেকে থেকে এমনই হয়ে গেছে, আমাদের আপদে বিপদে ও কিন্তু খুবই সাহায্য করে। আর ছোটবেলা থেকে তো আমরা বইতে পড়েই এসেছি, প্রভুভক্ত প্রাণী হিসেবে আমরা কুকুরকেই চিনি। আর ও না আমাদের খাবার টাইমগুলোও জেনে গেছে, আমরা যে যে টাইমে খাই ও ঠিক সেই সময় এসে বাইরে বসে থাকবে। যদি দরজাটা দেওয়া থাকে, ও পা দিয়ে ঠেলে ঠেলে দরজা খুলে দেবে, বা পা দিয়ে ঠেলে দরজা ঠুকে ও জানাবে যে ও এসে বসে আছে। ওর জন্য আমাদেরকে দুপুরে ভাত, রাত্রে রুটি, সকালে যদি রুটি হয় টিফিনে রুটি, না হলে মুড়িটা তো খায় না, তাই হয়তো মুড়ি না খেলে ওই একটু বিস্কুটও ওকে দিয়ে দিই। আমি মাছগুলো সব ভাগ করে যতটা যা রান্না হবে সকালে সেটা নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে তুলে দিলাম নুন হলুদ মাখিয়ে। আজকে তো এতগুলো মাছ হবে না, আর ইলিশ মাছটা তো আজকে হবেই না, ওটা কালকে। আর ওপরে যখন এসেছি ভাবলাম ওপরে ঘরে জানলাগুলো দিয়ে যাই, যেহেতু ওপরে ঘর আর আমাদের বাড়ির পাশেই তো একদম রাস্তা, মানে আমার ঘরটা তো রাস্তার ধারেই, প্রচুর গাড়ি ঘোড়া যায়। এখন তো প্রচুর গাড়ি ঘোড়া বেড়ে গেছে, টোটো বলো বা ইটের গাড়িগুলো বলো, ইট বয়া গাড়িগুলো, তো ওই দেখো আমাদের এই জানলা দিয়ে রাস্তাটা দেখা যায়। তো এত ধুলো ওড়ে, মানে জানলা খুলে রাখলে ঘরের ভিতরে ধুলোয় ভর্তি হয়ে যায়। বেশি বোঝা যায় কোনগুলো দেখে বলো তো, ওই খাটের বিটগুলো তুমি রোজ বোঝো, রোজ দেখো একটা ধুলোর স্পট পড়ে আছে। এখন সবজিগুলো ধুয়ে নিচ্ছি, রাত্রিরে মানে যা ভাজা হবে
ভাজাভুজির মধ্যে পাঁচ রকম ভাজাভুজি করব। আর এখানে দেখো পাপোশগুলো ধুয়ে দিচ্ছি, তবে এটা পাপোশ নয়, এটা আসন। রান্না পূজায় কিন্তু এরকম সবই ধুয়ে দিতে হয়। এই যে বললাম প্রচুর কাজ, ছেলে আর বাকাসে গিয়েছিল, চলে এসেছে, ও এখন কার্টুন দেখছে, আর আমি ওকে একটু ম্যাগি করে দিলাম, ও আমার আমাকে দিচ্ছিল, আমি আর খাইনি। এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি। আজকে শুক্তো হবে, তো শুক্তোর জন্য একটু পাঁচফোড়ন আর সর্ষে শুকনো খোলায় ভেজে শুক্তোর মধ্যে গুঁড়িয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু শুক্তোর টেস্টটা খুব ভালো হয়। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। এই যে শুক্তো আমার হয়ে গেছে, মাছের ঝালও রেডি। তো দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা আর শ্যুট করতে পারিনি, ওই যে বলেছিলাম রান্না পুজোয় প্রচুর কাজ থাকে, তো সেই সব কাজকর্ম নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো একদম বিকালে ভিডিওটা শ্যুট করেছি। এখন সবজিগুলো কাটবো, তো সবজিগুলো কাটার জন্য এই ঘরেই চলে এলাম। এত গরম লেগেছে, রান্নাঘরে বসে বসে কাটতে পারবো না, বল বলে এখানে পাখা চলবে, তো এখানে বসে বসে তুমি মানে রান্না পুজোর জোগাড়টা করে নাও। তো এখন পটল, বেগুন, আলু, নারকেল, কাঁচকলা এগুলো ভাজা হবে। ওই যে বললাম পাঁচ রকম ভাজা হবে, আর হবে চালতার চাটনি। আর এই দেখো বেগুনটা দেখতে বাইরে থেকে যতটা সুন্দর, আর কাটার পরে দেখলাম বেগুনটা কানা। এত দরের জিনিস যদি এইরকম ভাবে নষ্ট হয়ে যায় কি করবে বলো মানুষজন? কি করেই বা বুঝবে বেগুনটাকে দেখে বাইরে থেকে কানা কি ভালো? কি আর করা যাবে, এই কানা বেগুনটাকেই কেটে কুটে বাদ দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি। আর এখন কাটছি চালতা। এই চালতার চাটনিটা আমরা রান্না পুজোর দিনই করে থাকি, আলাদা করে আর সেইভাবে করা হয় না। আমাদের নিরামিষ রান্নায় কি কি হয় তোমাদের বলে দিই। পটল, আলু, বেগুন, নারকেল আর কাঁচকলা ভাজা হয়, আর চালতার চাটনি হয়, মসুর ডাল হয় নারকেল দিয়ে, আর কলার বড়া হয়, আর তার সাথে হয় মালপোয়া বা ভাজা পিঠে, তোমরা যে যেটা বলো আর কি। আর হয় কচু শাক, কচু শাক হয় নিরামিষভাবে, আর একটা হয় চালকুমড়োর ঘণ্ট। তবে আমরা ঠাকুরকে ভাতটা দিই না বলে আমরা এত কিছু করি না, আমার মেজো যা করে ঠাকুরকে ভাত দেয়, তো আমার মেজো যা সব কিছুই রান্না করে পরিপাটি করে। চালতা চাটনির জন্য চালতাটাকে আগে প্রেসারে সিটি দিয়ে দেবো, নুন আর হলুদ দিয়ে অল্প করে জল দিয়ে। আর এদিকে মালপোয়া বানাবো বা ভাজা পিঠে বানাবো, তো তার জন্য দু কাপ ময়দা, এক কাপ সুজি, এক কাপ চিনি, আর একটা আমুল দুধের যে 10 টাকার প্যাকেট হয় সেই এক প্যাকেট দুধ একসাথে মিশিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে একটু ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখন বানাবো রান্না পুজোর স্পেশাল নারকেল দিয়ে মসুর ডাল। আর আমাদের এই ডালে না কোনো মশলা দিতে নেই, এটাই নিয়ম। এই ডালটা কিন্তু মশলা দিয়েও করা যায়। আজকে আমি করলাম সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে মসুর ডালটাকে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম একটু তেলের মধ্যে ভেজে নিয়ে। তার মধ্যে গরম জল আগে থেকেই করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হলুদটা কিন্তু এখন দিইনি। আর এদিকে ভাজা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে এসেছে। ডালের জলটা বুঝে দিতে হবে, কারণ ডালটা পাতলা হবে না, রান্না পুজোর ডাল একটু ঘন ঘন হয় টাইট মতন। আর এখানে ভাজা পিঠেও আমার তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম রান্না পুজোর ডাল কিন্তু একটু টাইট হয়, তবে মাটি যদি হাঁড়িতে ঢালা যায় সেই ডালটার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়। তবে আমি আর মাটির হাঁড়ি কিনিনি, স্টিলের জায়গাতেই ঢালবো। তো এখানে এখন দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, আর একটু ঝাল আনার জন্য 2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর নারকেল গুঁড়োটা। লবণ তো আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, আর হ্যাঁ হলুদটাও দিলাম, সিদ্ধ করার সময় হলুদ দিইনি, এখন হলুদটা দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নিতে হবে, একটু টাইট মতন হবে। এই ডালটাও কিন্তু খেতে বেশ ভালো হয়। আর এদিকে প্রেসারে চালতাটা সিটি দিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা চালতাটা দিয়ে একটু খুন্তি করে চালতাটাকে ঘেঁটে ঘেঁটে দেব। আর আজকে চালতার চাটনিটা গুড় দিয়ে করব। তবে গুড় দেওয়ার পরও খুব টক লাগছিল, তাই
আর একটু চিনি ব্যবহার করলাম। আর এদিকে ভাতে চালটা ধুচ্ছিলাম, জলটা ফুটে গেছে, এই যে চালটা দিয়ে দেব। চাল তার চাটনি রেডি, এখন ঢেলে নিচ্ছে একটা কাঁচের বাটিতে। এরপরে মোটামুটি সবই রান্না হয়ে গেছে, এখন ভাজাভুজিগুলো করে নেব। ভাতটা দেখছিলাম কিন্তু এত গরম ছিল, ওই যে দরজার কাছে গিয়ে একটু হাওয়া খেয়ে আসছি আর একটু করে এসে রান্না করছি। ওদিকে ভাজাভুজিগুলো একটা একটা করে হয়ে গেছে আর ভাতও আমার হয়ে গেছে। প্রথম প্রথম এই ভাতটা কিন্তু আমি মানে এই ফ্যানটা আর কি ঢালতে পারতাম না, ভীষণ ভয় লাগতো। মানে ভাতটা আমি করে দিতাম, আমার শাশুড়ি মা এসে ভাতের ফ্যানটা ঝেড়ে দিত। এখন শিখে গেছি, আর দেখো সব কাজ করার পরে এখন শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরে নিয়েছি, আর এখন আমি ভাজা পিঠে খাচ্ছি বসে বসে। আর এখানে রাত্রির ভাত বেড়ে নিয়েছি, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।